অরিন্দম রথ ফ্রম অ্যাপোলো ফার্টিলিটি কলকাতা আমরা আগের পাটে কিছু মিথস অফ আইভিএফ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। নেক্সট মিথ যেটা থেকে বড় জিনিস থাকে সেটা হচ্ছে সাকসেস রেট সবাই মনে করে যে আইভিএফ মানেই প্রথমবারে সাকসেস হবে না তিনবার চারবার করে মিনিমাম আইভিএফ করতে হবে এবং সেরকম করে বিভিন্ন জায়গায় সবাই বিভিন্নভাবে তো দেয় যে তিনবার আইভিএফের জন্য এই চার্জ চারবার আইভিএফের জন্য এই চার্জ তো সবার মানে এরকম সম্ভাবনা আসা বা আশঙ্কা আসা স্বাভাবিক যে আইভিএফ মানেই আমাকে তিনবার করতে হয় আগেকার দিনে কি হতো আমি জানি না তবে এখন উইথ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ দ্য এমব্রায়োলজি ল্যাব আইভিএফ সাকসেস ফার্স্ট টাইমে অনেক বেড়ে গেছে ইটস অ্যারাউন্ড ফিফটি সিক্সটি পার্সেন্ট ইভেন সামটাইমস ডোনার আইভিএফের ক্ষেত্রে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট সাকসেস রেট হয় টেক হোম বেবিজ অ্যারাউন্ড ফর্টি টু ফিফটি পার্সেন্ট তো সেক্ষেত্রে আইভিএফ মানে প্রতি একশো জনের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন আইভিএফ বেবি বাড়িতে নিয়ে যেতে পারেন তো সুতরাং সাকসেস রেট অনেক ইম্প্রুভ করেছে তো সুতরাং আইভিএফ করা মানেই যে সবাইকে প্রথমবারে প্রেগন্যান্সি হবে না তা নয় কারণ সাকসেস রেট ডিপেন্ড করে ফ্যাক্টরসের ওপরে যত বয়স কম থাকবে সাকসেস তত বেশি হবে যত বয়স বেশি হবে এগের কোয়ালিটি খারাপ হবে সাকসেস তত কম হবে তো সুতরাং এটা সাধারণভাবে বুঝতেই পারা যায় যে আমরা যদি আইভিএফ প্রকৃত কারণে এবং সঠিকভাবে সঠিক সময়ে তাড়াতাড়ি করতে পারি আমাদের রেজাল্ট বেটার হবে নেক্সট ইজ কমপ্লিট বেড রেস্ট এখন আইভিএফ মানেই সবাই ভাবে বা অনেকেই যারা অফিসে চাকরি করছে বা বিভিন্ন জায়গায় কাজ করছে তারা ভাবেন যে আইভিএফ করা মানেই হচ্ছে কি আমাকে কমপ্লিট বেড রেস্ট নমাস থাকতে হবে নট অ্যাট অল আমরা এমরাও ট্রান্সফার করার পরে পনেরো দিনের বেড বলি সেই পনেরো দিনের মধ্যে আপনি ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারবেন বা বিভিন্ন টুকটাক কাজকর্ম করতে পারবেন বাইরে যেতে জেনারেলি বারণ করি কারণ যে অনেক সময় অনেক জার্নি করে যেতে হয় তো সেক্ষেত্রে একটা আশঙ্কা থাকে সেই জন্যই কিন্তু ইট ইজ নট অ্যাপসোলিটলি ম্যান্ডেটারি যে আপনাকে কমপ্লিট বেড রেস্টে সবসময় থাকতে হবে এবং ন মাস আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতেই হবে তো সুতরাং এই মিথটা একদমই ঠিক নয় যে আপনি আইভিএফ করার পরে প্রেগনেন্সি আসার পরে আপনি নর্মাল আপনার সমস্ত কাজকর্ম করতে পারবেন অবভিয়াসলি একটু সাবধানতা অবলম্বন করতে হবে নেক্সট ইজ বেবিজ বর্ন উইথ আইভিএফ আর নট নর্মাল একদমই না কারণ বেবিজ বর্ন অন আইভিএফ যারা ফুল টার্ম প্রেগনেন্সি আসছে তারা কমপ্লিটলি নর্মাল থাকে তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা বা তাদের গ্রোথ প্যাটার্নে কোনোরকম রকম অ্যাবনর্ম্যালিটি চোখে পড়ে না বা পাওয়া যায় না পরের যেটা সবথেকে বড়ো কোয়েশ্চেন আসে যেটা সেটা হচ্ছে যে আইভিএফের মাধ্যমে যে বেবিগুলো হচ্ছে সেটা আমাদের নয় এটা নিশ্চয়ই আশঙ্কা আসে যে আমাকে হয়তো অন্য কারুর বেবি দিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কারুর গ্যামেট দেওয়া হচ্ছে একদমই নয় ইট ইস হানড্রেড পার্সেন্ট এথিক্যালিক কার ডান যে ক্ষেত্রে একজন স্ত্রী যে ডিম্বাণু দিচ্ছে তার ডিম্মাণু এবং একজন স্বামী যে শুক্রাণু দিচ্ছে তার শুক্রাণুকেই আমরা বাইরে গ্যামেট তৈরি করি এবং এমব্রায়োজ তৈরি করি সেই এমব্রয়োটাই দিই যতক্ষণ না তার কনসেন্ট অন্য কিছুর জন্য থাকে সুতরাং কারুর কনসেন্ট ছাড়া কাউকেই অন্য কারুর গ্যামেট দেওয়া হয় না এক্ষেত্রে একমাত্র আপনি যদি ডোনার এগ নেবার জন্য রেডি থাকেন তখনই আপনাকে ডোনারের এগ দেওয়া হবে তা নাহলে হানড্রেড পার্সেন্ট এথিক্যালি প্রত্যেকটি করা এবং বেবি যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো আপনাদেরই অন্য কারুর নয় নেক্সট মিথ হচ্ছে যে সাকসেসিভ প্রেগনেন্সি যেগুলো হবে সেগুলো সবসময় আইআইএফের মাধ্যমেই করতে হবে একদমই না আইভিএফ ইজ এজ এ প্রসেস যেক্ষেত্রে আপনার প্রেগনেন্সি আসছিল না আমরা একটা পদ্ধতির মাধ্যমে বাইপাস করে আপনাকে আইভিএফ করিয়ে দিলাম তার মানে এই নয় যে আপনার কখনো নর্মালি প্রেগন্যান্সি হতেই পারে না অনেক সময় দেখা গেছে যে আইভিএফের পরে একবার বেবি চলে আসার পরে তাদের স্ট্রেস ফ্যাক্টর কমে যায় বা অন্যান্য কমপ্লিকেশান প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে যায় এবং সেক্ষেত্রে তারা অনেকেই নর্মালি পরে সাকসেসফিকভাবে নর্মালি প্রেগন্যান্সি নিতে পারে এক্ষেত্রে কোনো বাধা নেই তো সুতরাং এটা একদমই মনে করা যায় না যে আইভিএফ মানে ইটস অ্যা এন্ড অফ দ্য লাইফ এন্ড অফ দ্য জার্নি ইউ ক্যান হ্যাভ ইউর রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল ইউ ক্যান কনস ক্যাপাবিলিটি টু কনসিভ নর্মালি অ্যাজ ইট ইজ দেয়ার থ্যাংক ইউ সো মাচ